আসসালামু আলাইকুম। রবিন, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। ধন্যবাদ আসিফ ভাই। আমার প্রশ্নটা হলো যে ইসলামের যে ডিরেকশন মুসলিমদের প্রতি, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ইসলামের যে ডিরেকশন মুসলিমদের জন্য, মুসলিমদের প্রতি, তো এতে কি আপনি উদারপন্থী মুসলিম আর উগ্রপন্থী মুসলিম দুইটাকে ডিভাইড করার সুযোগ দেখছেন কি? উদারপন্থী মুসলিম বলে তো আসলে কিছু হয় না, যে এটা হয় যে যারা ইসলামের বিধিবিধান আক্ষরিক ভাবে মানে না, তাদেরকে আপনি কালচারাল মুসলিম বলতে পারেন। আচ্ছা, উনি তো চলে গেলেন, তাদেরকে কালচারাল মুসলিম বলতে পারেন, কিন্তু তারা তো উদারপন্থী মুসলিম। মুসলিম শব্দটার সাথে তো উদারপন্থী যায় না, কারণ মুসলিম মানে হচ্ছে যে আত্মসমর্পণকারী, যে আত্মসমর্পণ করেছে সে আবার উদার। আবার কট্টর এগুলোর কি আছে যে সে তো আত্মসমর্পণই করেছে, এর সাথে তো এই জিনিসগুলো ম্যাচ করে না। হ্যাঁ, আত্মসমর্পণ মানে সবকিছু দিয়ে, সবকিছু জ্ঞান বুদ্ধি সব বাদ রেখে, যুক্তি টুক্তি সব বাদ রেখে, নিঃসংকোচিত্তে মানে মাথা নিচু করে আত্মসমর্পণ করা, সাবমিশন। ইসলাম শব্দটার মানেই হচ্ছে সাবমিশন, মানে আপনার যাবতীয় যা কিছু আছে, বিবেক বুদ্ধি, চিন্তা ভাবনা, জ্ঞান বুদ্ধি বিবেক সব কিছু আপনি একদম নিঃসংকোচিত্তে আত্মসমর্পণ করবেন, তাহলেই হচ্ছেন আপনি একজন মুসলিম। সেই মানে আপনার এই যে ইসলামের যে আল্লাহ, তার কাছে নিঃসংক ভাবে আত্মসমর্পণ করবেন। এখন আমরা যেটা বলি সেটা হচ্ছে যে মানুষের মধ্যে নানা ধরনের মানুষ থাকে, মুসলিমদের মধ্যে নিশ্চয়ই অনেক ভালো মানুষ আছেন, কিন্তু যারা ইসলামকে একদম কঠিন ভাবে পালন করেন এবং বিধিবিধান কঠিন ভাবে মেনে চলেন, তাদের মধ্যে তারা হয়তো ভালো মুসলিম, কিন্তু তারা ভালো মানুষ বলে আমাদের, আমার কাছে মনে হয় না। কারণ ইসলামের যে বিধিবিধান আছে সেগুলো তো অত্যন্ত সাম্প্রদায়িক, অত্যন্ত ঘৃণা ছড়ায়, ভেদাভেদ সৃষ্টি করে। তো আজকে আমরা একটা ভিডিও পোস্ট করেছি, সেই ভিডিওটা আমি একটু ছাড়ি, তাহলে সেই ভিডিওটা একটু শোনেন আপনারা। ধর্মবিশ্বাসী মাত্রই কি উগ্র? পৃথিবীর কোন নাস্তিক কখনো বলেনি ধর্মবিশ্বাসী মাত্রই উগ্র অথবা জঙ্গি। পৃথিবীর কোন নাস্তিক কখনো এরকম কোথাও লিখেছে বলেও পড়িনি। কেউই কোনোদিন দাবি করে না ধর্মবিশ্বাসী সকলেই খারাপ। বরঞ্চ ওনারা যা বলেছেন বা যা বলছেন তা হচ্ছে, ধর্মীয় সন্ত্রাসের মূল প্রথিত রয়েছে ধর্মের মূলের ভেতরে, ভেদাভেদ সৃষ্টি এবং সাম্প্রদায়িক দীক্ষার মধ্যে। এ কারণেই এদেরকে বলা হয় মৌলবাদী। যে কোনো মতাদর্শ যখন লক্ষ লক্ষ জঙ্গি সন্ত্রাসী সৃষ্টি করে, তখন খুঁজে দেখা প্রয়োজন সেই মতাদর্শের মূলে কি রয়েছে। সব ধরনের পক্ষপাতিত্ব সরিয়ে আমাদের নির্মোহ নিরপেক্ষভাবে যাচাই করে দেখা দরকার, ধর্মগুলো আসলে আমাদের কি শিক্ষা দেয়। যেমন ধরুন, কোনো বিশেষ কোম্পানির খাবার খেয়ে কিছু লোক প্রায়ই অসুস্থ হচ্ছে। শুধু অসুস্থ হচ্ছে তাই নয়, অন্যকে কামড়াতেও শুরু করছে। অবাক করা বিষয় হচ্ছে, যারা এরকম অসুস্থ হচ্ছে, অন্যদের কামড়াচ্ছে, তাদের মধ্যে 95% মানুষই ওই একই কোম্পানির খাবার খেয়ে অভ্যস্ত। তাহলে ভেবে দেখা প্রয়োজন, ওই কোম্পানির খাবারের মধ্যে আসলে কি কি উপাদান রয়েছে, সেই উপাদানগুলো মানুষের জন্য কতটা ক্ষতিকর। হয়তো সেই কোম্পানির অনেক বড় ব্যবসা, অনেক লোক সেই কোম্পানির সাথে যুক্ত, অনেক শ্রমিক, অনেকের জীবন সেই কোম্পানির আয়ের উপর নির্ভরশীল। কিন্তু তারপরেও জনসাধারণের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হলে খুঁজে দেখতেই হবে ওই কোম্পানির খাবারে আসলে কি কি উপাদান রয়েছে। ধরে নেই সেই কোম্পানির ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ব্যবসা, তাদের বিজ্ঞাপন, তাদের কেনা রাজনৈতিক নেতারা, টিভি চ্যানেলের মডেলরা ওই খাবারকে যতই ভালো বলুক, তারপরেও দেখতে হবে ওই খাবারে কি আছে, মানুষকে রক্ষা করার জন্যেই। তার উপর যদি এরকম আইন থাকে যে কেউ যদি ওই কোম্পানির সমালোচনা করে, তাদের ভুল ত্রুটি ধরিয়ে দেয়, সেই কোম্পানির খাবারের বিরুদ্ধে কথা বলে, তাকে খতম করতে হবে বা কল্লা উড়াইয়া দিতে হবে, এরকম আইন থাকলে সেই কোম্পানির বিরুদ্ধে কথা বলা তো অবশ্য কর্তব্য হয়ে ওঠে। তাই আমরা কখনোই বলি না যে ধর্মবিশ্বাসী মাত্রই জঙ্গি বা সন্ত্রাসী, বরঞ্চ বলি ধর্মবিশ্বাসী অসংখ্য ভালো মানুষও আছেন, যারা ধর্মের কিছু অতিপ্রাকৃতিক দাবি বিশ্বাস করলেও সেই ধর্মের বিধিবিধানকে এত সিরিয়াসলি নেন না, বা কিছু মানেন আর কিছু মানেন না, কোন বিধানটি ভালো আর কোন বিধানটি মন্দ তা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করেন, যেটি ভালো মনে করেন সেটি পালন করেন। সকলে যদি ধর্মীয় বিধিবিধান খুব সিরিয়াসলি নিত এবং যেভাবে আছে সেভাবেই অন্ধভাবে পালন করত, তাহলে পৃথিবী বসবাসের অনুপযুক্ত হয়ে উঠত। আমরা এভাবে ছোট ছোট ভিডিও তৈরি করে যে প্রশ্নগুলো আমাদেরকে প্রতিনিয়ত করা হয়, একই প্রশ্নের উত্তর বারবার বারবার আমরা দেই,
বারবার দিতে দিতে আমাদেরও একটা বিরক্তি চলে আসে একটা সময়। আমরাও তো আসলে এত ধৈর্য কারোর পক্ষেই রাখা আসলে সম্ভব হয় না। এই কারণে আমরা যেটা করেছি, যেটা প্ল্যান করেছি, যে আমরা যেই জিনিসগুলো ছোট ছোট ভিডিও বানাবো, যারা ভিডিও এডিটিং করতে পারেন বা ভিডিও এডিটিং করতে চান, তারা একদম সহজ কাজ, ক্যানভা দিয়ে খুব সুন্দরভাবে খুব সহজে এই কাজগুলো করা যায়। আপনারা যদি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, info@shongsha.com এ মেইল করবেন, আমি একদিন আপনাদেরকে বসে দেখিয়ে দিব যে কিভাবে এই ভিডিওগুলো তৈরি করতে হয়, এবং কণ্ঠটা আরেকজন করে দিবে, সেই কণ্ঠটা নিয়ে ভিডিওটার সাথে অ্যাড করে কিভাবে এটা করতে হয় আমি সেটা শিখিয়ে দিব। যদি আপনারা কাজ করতে চান, যারা এই বিষয়ে কাজ করতে চান, কাঁধে কাঁধ মিলে কাজ করতে চান আমাদের সাথে, তারা দয়া করে আমাকে একটা মেইল করবেন। মেইল করলে আমি আপনাদেরকে সময় বলে দিব কখন আমি আপনাদেরকে এই জিনিসটা দেখিয়ে দিব। শনি রবিবারের দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আমরা এই ভিডিওগুলো বানাই, তারপরে আপনারা বানাতে পারবেন, তারপরে আপনারা বানিয়ে মানে shongsha.com এর ব্যানারেই বানাতে হবে আপনাদেরকেও, তারপর যদি আপনারা নিজেরাও বানাতে চান নিজেরাও বানাতে পারবেন ওইটা দিয়ে। কিন্তু আমাদের যে কাজ, সেই কাজটা হচ্ছে যে আমরা এই ভিডিওগুলো সব একত্র করে রেখে দিতে চাই, যেন আমাদেরকে একই প্রশ্নের উত্তর বারবার দিতে না হয়। কারণ ইতিমধ্যে আমরা একই প্রশ্নের উত্তর দিতে দিতে অসংখ্যবার দিয়েছি, আর দিব না, এখন শুধু ভিডিওটা প্লে করে দিব, যেই আসবে ভিডিওটা প্লে করে দিব। আর আপনারা যারা মানে খাজুরা প্যাচাল পারতে আমার সাথে কথা বলতে চান, তারা দয়া করে আর যুক্ত হয় না, অনেকদিন পরে পরে যুক্ত হবেন, সাথে সাথে যুক্ত হবেন না, মানে একটা একদিন যুক্ত হয়েছেন আরেকদিন হুদাই ভাই কেমন আছেন, ভাই ভালো লাগতেছে, ভাই ভালো লাগতেছে, এই সমস্ত কথা বলার জন্য আমার সাথে যুক্ত হবেন না দয়া করে। হ্যাঁ, এইগুলো আমি বিরক্ত হই, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন যে আমরা একটা কাজ করি, আপনারা এসে রীতিমতো বিরক্ত করেন, কিছু লোক আছেন রীতিমতো এসে বিরক্ত করেন, কোনো কথা নাই এসে ভাই কেমন আছেন, এটা দরকার কি ভাই, মেল করেন তাহলে, কেমন আছেন জিজ্ঞেস করতে গেলে মেল করেন, মেসেজ দেন, লাইভে যুক্ত হওয়ার দরকার কি ভাই। মানে আপনাদেরকে আমি বারবার এই জিনিসটা বলার পরে আপনাদের কেন যে মাথায় ঢুকে না এটা বুঝি না, অনেক মানুষ ব্যাকস্টেজটা ভর্তি করে রাখে আমার, এটা একটা অত্যন্ত বিরক্তিকর একটা ব্যাপার। এই যে দেখেন এই ব্যক্তি আব্দুল্লাহ, আপনাকে তো বারবার যুক্ত করেছে, আপনি প্রতিদিন এইসব বিষয়ে থাকেন কেন, অনর্থক ভাই, কোনো কাজ নাই কিছু নাই ভাই, ইউটিউব থেকে শোনেন, লাইভটা ইউটিউব থেকে শোনেন ভাই, কেন বারবার এখানে এসে বসে থাকেন, মানে প্রতিটা দিন ইনি যুক্ত হয়ে বসে থাকে, যুক্ত করলে আর কথা বলে না, প্রতিটা দিন একটা বিরক্তিকর অবস্থা। আচ্ছা,